আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুহুল ওয়ার্ল্ড। বুঝতেই পাচ্ছেন, আরেকটি ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেরি পপুলার আকবর রেস্টুরেন্ট, যেটি বার্মিংহামে অবস্থিত এবং এটি অনেক অনেক একটি ফেমাস রেস্টুরেন্ট হিয়ে। সো আমি আজকে এখানে ডিনারটা করব এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। আকবর রেস্টুরেন্টে বার্মিংহামে এসেছিলাম আসলে ফুড রিভিউ করার জন্য। আর এখানে এসে মেনুটা দেখেছি এবং মেনুতে একটা শেফ চ্যালেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে একটা কারি এবং একটা নান আর একটা রাইস আসে। যদি কেউ সেটা ফিনিশ করতে পারে তাহলে আকবর একটা সার্টিফিকেট দেয় এবং সেখানে উইনার আসলে যে কেউ যদি সবগুলো খাওয়া ফিনিশ করতে পারে তাহলে তারা একটা ডিজার্ট অনার করে এবং একটা সার্টিফিকেটও দেয়। তো আমি চিন্তা করলাম, যেহেতু এখানে ফুড রিভিউর জন্য এসেছিলাম, আজকে চিন্তা করলাম চ্যালেঞ্জটাই নিয়ে নিই। তো আমি চেষ্টা করব যে খাওয়াটুকু শেফ স্পেশাল খাওয়ার মধ্যে আসবে, আমি সেটা শেষ করার জানি না পারবো কি না, আর আপনারা দেখতে থাকুন, আমি চেষ্টা করব সেটা ফিনিশ করার জন্য, দেখি কি হয়। এখানে কিন্তু আরেকটি জিনিস বলে রাখি, অনেক বড়ো একটা নান দেয়, আমি আগেও দুই তিনবার এখানে খেয়েছি। তো শেফ স্পেশালটা এখানে আমি আগে ট্রাই করিনি। আর শেফ চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যদি আমি খাওয়াটা ফিনিশ করতে পারি তাহলে ওরা একটা সার্টিফিকেটও দেবে। তো দেখি, চেষ্টা করি সেটা আমি করতে পারি কি না। তো আপনারা দেখতে থাকুন, দেখি কি হয়। পিলাও রাইস আর একটা বালতি ডিশ সম্ভবত। তো আমি যদি এটা ফিনিশ করতে পারি তাহলে আজকে শেফ চ্যালেঞ্জ যেটা সেটা আমি জিতে যাবো। সো দেখি কি হয়, ট্রাই করবো। আই ডোন্ট নো, বিকজ ইটস টু মাচ ফুড ফর মি, বাট স্টিল আমি দেখি কি হয়, আপনারা দেখতে থাকুন আর আমিও স্টার্ট করি। ওকে, কোনো টাইম লিমিট নেই, আমি আস্তে আস্তে খেতে পারবো, যত টাইম লাগুক অসুবিধা নেই। তো আমি দেখি কি হয়, চেষ্টা করব, আপনারা দোয়া করবেন যে আমি ফিনিশ করতে পারি। ওকে, অনেক হার্ড ফিনিশ করা, অনেক ফুড এখানে, কারিটাও অনেক মজা। তাহলে হাফ মিট আর হাফ চিকেন বালতি, এটি
সো এখানে চিকেন অ্যান্ড মিট মিক্স করা, আর আপনারা দেখছেন লাইক পোলাও রাইসটা অনেক বড় পছন্দ, তো দেখি ট্রাই করি এখনো কি হয়, আপনারা দেখতে থাকুন। টেস্ট আসলে বালতি টেস্টটা অনেক অনেক ভালো, অনেক মজা, লিটল বিট স্পাইসি কমে বাট ইটস ওকে, নান বা রাইসের সাথে অনেক ভালো, লিটল বিট অয়েলি বাট ঠিক আছে। আসলে আর আমি পারবো না, মোর দেন হাফ লাইক লিটল বিট মোর দেন হাফ আই হ্যাড ইট, তো বুঝতেই পারছেন এই পালটিটা এখনও হাফ রয়ে গেছে, পোলাও রাইসটাও হাফ আর নানটাও দেখছেন হাফ রয়ে গেছে, বাট আসলে আমি বুঝতে পারিনি এত বড় পোর্শন দেওয়া হবে, আসলে এটাও ডবল, এখানে পোলাও রাইসটাও ডবল, নান তো আপনারা দেখতে পাচ্ছেন একটা জাইন্ট নান এটি, সো আমার পক্ষে আর সম্ভব না, সো ফেইল আপনারা, আমি কিছুই করার নেই, আমি চেষ্টা করেছি আপনারা দেখেছেন অনেকক্ষণ, বা এখন আর বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না, সো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কিছুই করার নেই, সো এখন যারা আমার ভিডিওটি দেখলেন এতক্ষণ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ক্লিক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে, আর অন্য এক সময় আবার আমি এই চ্যালেঞ্জটা করবো, আজকে হয়তো আমি পারিনি, অন্য এক সময় ট্রাই করলে হয়তো ফের পারতেও পারি, সো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশনটা পেয়ে যান, তো আজ এ পর্যন্তই আকবর রেস্টুরেন্ট বার্মিংহাম থেকে, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।